নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উড়িষ্যার ফেমাস মিষ্টি আইটেম রাসাবালি রেসিপিটা পুরোটা জানতে হলে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে দু লিটার দুধ ইউজ করব আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি এক লিটার দুধ আমি গরম করে ছানা তৈরি করে নিচ্ছি অল্প করে করে ভিনিগার দিয়ে আমি ছানাটা তৈরি করছি এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে ভিনেগারটা আর অল্প অল্প করে ভিনেগার অ্যাড করব দেখুন আমার ছানাটা রেডি হয়ে গেছে আমি এবার একটা সুতির কাপড়ে ছানাটা ছেঁকে নেব দেখুন যে গরম জলটা ছিল সেটা কাপড় দিয়ে বেরিয়ে গেছে এবার আমি ছানাটার মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব হালকা হাতে কাপড়টা চেপে নিয়ে এক্সেস যে জলটা আছে সেটা বের করে নেব খেয়াল রাখতে হবে ছানাটা যেন খুব ড্রাই না হয়ে যায় শুধু অতিরিক্ত জলটা আমায় ছেঁকে নিতে হবে এইভাবে গিট বেঁধে আমি দু ঘন্টার জন্য কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে হবে ফলে এক্সেস যে জলটা থাকে সেটা সহজেই বেরিয়ে যাবে দেখুন আমার ছানাটা রেডি হয়ে গেছে খুব সফট হয়েছে এবার এই ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে একদম ছানাটাকে সফট করে নিতে হবে যেমন করে আমরা রসগোল্লার জন্য ছানাটাকে রেডি করি ঠিক সেইভাবে এই প্রসেসটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট ধরে করেছি এর মধ্যে আমি এক টেবিল চামচ ময়দা মেশাচ্ছি বাইন্ডিংয়ের জন্য এক টেবিল চামচ চিনি গুঁড়ো সাধারণ ঘরের চিনি আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি আর এলাচের দানা আমি ক্রাশ করে নিয়েছি সেটা এক টি স্পুন দিয়ে দিলাম তারপরে আবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নেব একই প্রসেসে ছানাগুলোকে খুব ভালো করে হাতের তালুর সাহায্যে মাখতে হবে দেখুন আমার ছানাটা একেবারে রেডি হয়ে গেছে আমি ছানাটাকে দুভাগে ভাগ করে আটার মতো করে লম্বা করে রাখছি এবার ছুরির সাহায্যে সমান ভাগে ভাগ করে নেব আমার এখানে এক লিটার দুধ থেকে যে ছানাটা হয়েছে তাতে মোট বারোখানা লেচি হয়েছে এবার একটা করে লেচি নেব হাতে গোল করে এরমভাবে চ্যাপটা করে নিতে হবে এবং মাঝখানে আঙুল দিয়ে গর্ত করে নিতে হবে রসবলির শেপটা এইরকম ধরনেরই হয়ে থাকে আরেকটা আমি করে দেখাচ্ছি একটা লেচি নিয়ে হাতে গোল করব এবং হাতে চাপ দিয়ে চেপে নিলাম চ্যাপটা করে নিয়ে মাঝখানটা গর্ত করে দিতে হবে আঙুল দিয়ে আসুন আমি বাকি লেচিগুলোকে এইভাবে সাজিয়ে নিই আমার ছানাগুলো একদম রেডি হয়ে গেছে এবার এক লিটার দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা আমি এবার সিমে রেখে দিচ্ছি আর ছানাগুলো ভেজে নেব একটা ফ্রাইং প্যান নিয়েছি দুই টেবিল চামচ আমি এখানে ঘি নিলাম আর বাকিটা সাদা তেল অ্যাড করব আপনারা চাইলে পুরোটা সাদা তেলেও করতে পারেন আবার পুরোটা ঘিতেও ভাজতে পারেন তেল গরম হলে আমি এক এক করে ছানাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে এবং এপা এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো এই সময় ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাই ফ্লেম খুব হালকা হাতে ছানাগুলোকে উল্টে নিতে হবে আরেক পিঠো আমি এবার ভিজে নেব দেখুন খুব সুন্দর কালার এসে গেছে এই রেসিপিটা আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা খেতে খুবই সুস্বাদু হয় দেখুন আমি যেই কালারটা চাইছিলাম ঠিক সেই গোল্ডেন ব্রাউনটাই চলে এসছে দেখুন খুব সুন্দর কালার এসছে ভাজার পর এই চানাগুলো কিছুটা ক্রিস্পি থাকে কিন্তু যখন দুধে দিয়ে দেওয়া হবে তখন একদম নরম হয়ে যাবে দুধটা জাল দিতে দিতে কিছুটা কমে এসছে দুধটা আস্তে আস্তে আমরা ঘন করব এর মধ্যে এক চিমটে নুন দেব যে কোনো মিষ্টি জিনিসেই এক চিমটে নুন দিলে তার স্বাদ খুব ভালো হয় দুধের মধ্যে এবার অ্যাড করছি এক টি স্পুন এলাচ গুঁড়ো এক টেবিল চামচ চিনি গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভোগ হিসাবে নিবেদন করা হয়ে থাকে দেখুন দুধ ফুটছে খুব ভালোভাবে আর দুধের পরিমাণটাও কমে আসছে এই সময় আমি কিছুটা কেসার দিয়ে দিলাম দুধের মধ্যে একটা খুব সুন্দর হলদে রঙ চলে আসবে দুধ অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি পাঁচ থেকে ছয় টেবিল চামচ কন্ডেন্স মিল্ক অ্যাড করছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এর বদলে চিনি ইউজ করতে পারেন এবার এক এক করে ছানাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে মিডিয়াম ফ্লেমে মিনিটের মতো আমি এই ছানাগুলো দুধের মধ্যে রান্না করব দেখুন কুড়ি পঁচিশ মিনিট পর আমার দুধটা অনেকটা ঘন হয়ে গেছে দুধের মধ্যে ছানাগুলো কিছুক্ষণ ফোটানোর ফলে ছানাগুলোর ভেতরে দুধটা ঢুকে যাবে ফলে ছানাগুলো খুব সফট খেতে হবে দেখুন আমাদের রাসাবলি একেবারে রেডি হয়ে গেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল